जय श्रील प्रभुपाद की जय। गुरु महाराज की जय। अनंत कोटि विष्णु भक्त वृंद की जय। नमं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते जय पतका स्वामिनीति नामिने नमः। आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौड़कथ धमदाय नगर ग्राम ताड़िने। नमं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते शारस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाठसत्व देश ताड़िनी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशदी गौर भक्त वृंद हरे कृष्ण। सो आज के हमारे प्रभुपादेर उक्ति और प्रभुपादेर उक्ति हे आज के আমরা দেখিছিল প্রভুপাদ আমাদের জন্য কি উক্তি দান করেছেন, যেটা আমাদের ভগবত ভক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন প্রথমে আমরা প্রভুপাদের উক্তিটি অধ্যয়ন করছি, তারপরে আমরা তার গভীরে প্রবেশ করার চেষ্টা করব। প্রভুপাদ আমাদের জন্য কি বুঝাতে চেয়েছেন। শ্রীল প্রভুপাদ উক্তি করেছেন, স্বামী যদি উত্তম শ্রেণী হয় আর স্ত্রী যদি সতী হয় এবং বিশ্বস্ত হয় তবে গৃহ হল স্বর্গ। সো প্রভুপাদ এটা বুঝাতে চেয়েছেন যে একটা উত্তম গৃহ বা একটা বৈষ্ণব গৃহ বা একটা ভগবত ভক্তের গৃহ কিরকম হওয়া উচিত। যেহেতু গৃহ হচ্ছে একটা আশ্রম, তো সেই আশ্রমে কি হওয়া উচিত, তো স্বামীকে অত্যন্ত উত্তম শ্রেণীর ভক্ত হওয়া উচিত। তার মধ্যে গুরু সেবার প্রতি নিষ্ঠা, গুরু আজ্ঞা পালনের প্রতি তার ঐকান্তিকতা, শাস্ত্রের প্রতি তার নিগুড় তত্ত্বজ্ঞ হওয়া, এটা যদি হয় আর যদি স্ত্রী তার সহধর্মিণী যদি সতী হয় এবং বিশ্বস্ত হয়, তার মধ্যে সতীত্ব সে মেনটেন করে এবং তার মধ্যে অনেস্টি থাকে, না কোনো রকম কপটতা বা তার মধ্যে কোন রকম কলুষতা না থাকে, তখন ওখানে সেখানে স্বর্গের সৃষ্টি হয়। আমরা মনে করি স্বর্গে কি, স্বর্গ হচ্ছে সেখানে পুরুষরা অত্যন্ত আধ্যাত্মিক চেতনা অত্যন্ত উন্নত মার্গে, আর নারীরা সেখানে তার পতির প্রতি তারা অত্যন্ত অনুগত সেবা পরায়ণ, কারণ তার স্বামী হচ্ছে একজন আধ্যাত্মিক চেতনায় খুবই উন্নত। তাই এর থেকে আমরা বুঝতে পারি যে একটা গৃহ সুখের হবে তখন যখন একজন পুরুষ তার আধ্যাত্মিক চেতনায় সবচেয়ে বেশি বলিয়ান হবে, আর নারী তার পতির প্রতি যত বিশ্বস্ত এবং সৎ হবে তত সেখানে একটা শান্তি বা সুশৃঙ্খলতা কামনা করবে। যেরকম আমরা দেখি একটা কোম্পানি তখনই সবচেয়ে বেশি প্রফিটেবল হয় যখন সেখানকার যিনি মালিক অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, আর তার যারা সাবঅর্ডিনেট হয় তারা যখন অনেস্টলি মালিকের জন্য কোম্পানির জন্য কাজ করে, তখন ওই কোম্পানি সবচেয়ে বেশি ফ্লারিশ করে। তাই আপনারা যারা গৃহস্থ আছেন চেষ্টা করতে হবে স্বামীকে আধ্যাত্মিক চেতনায় অত্যন্ত বলিয়ান হওয়া। যেরকম আমরা দেখি রামচন্দ্রের ক্ষেত্রে, ভগবান রামচন্দ্র জ্ঞানে প্রজ্ঞায় ধীশক্তিতে গুরু আদেশ পালনে অত্যন্ত একনিষ্ঠ ছিল, আর মা সীতা দেবী তার প্রতি অত্যন্ত কি বিশ্বস্ত ছিল, ট্রাস্টেবল ছিল, আর তখন সেখানে একটা নিবিড় ভালোবাসার সম্পর্কের সৃষ্টি হয়েছে, আর এর মধ্যে এর ফলেই তাদের মধ্যে একটা সুন্দর ভালোবাসার মেলবন্ধন সৃষ্টি হয়েছে। আপনারা এটা চেষ্টা করবেন। শ্রীল প্রভুপাদ যেভাবে বলছে স্বামীকে আধ্যাত্মিক চেতনা উন্নত হতে হবে আর স্ত্রীকে স্বামীর এই আধ্যাত্মিক চেতনাকে আরো বলিয়ান করার জন্য সহায়তা করে তার অনুগত হয়ে তার সঙ্গে ভক্তি করতে হবে বিশ্বাসের সহিত, তাহলেই সেখানে সুখ শান্তি বৈকুণ্ঠলোক বিরাজ করবে। হরে কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে অপরকে আপনি বেশি করে শেয়ার করে দিন,
কারণ আজকাল স্বামী স্ত্রীর মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় সম্পর্কের মধ্যে খুব নড়বড়ে অবস্থা। এর কারণ হচ্ছে তাদের মধ্যে কৃষ্ণ ভক্তি সেন্টারে নেই, তাদের মধ্যে সেন্টারে হচ্ছে কামনা বাসনা। এজন্য কামনা বাসনা হচ্ছে জড়, যাকে কখনো তৃপ্ত করা যায় না। এজন্য চেষ্টা করতে হবে আমাদের এই জিনিসগুলো। ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়।